সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রকমারিতে এখন অনলাইন বইমেলা চলছে। আমি আহসান কবির, আমার বইমেলার বইগুলো বা যে কোনো ধরনের বই রকমারিতে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই বইমেলায় আমার দুটো বই বেরিয়েছে, দুটি রম্য। আমি একটি নাম দিয়েছি মলাট বন্দী বাংলাদেশ। এর মানে দাঁড়াচ্ছে এরকম, 2021 সালে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে যতগুলো ঘটনা ঘটেছে সেখান থেকে বাছাই করে সেই ঘটনাগুলো আমি একটা মজাদার ফর্মে, রম্য ফর্মে আমি এটা লিখে থাকি এবং নাম দিয়েছি মলাটবন্দী বাংলাদেশ। মলাটবন্দী বাংলাদেশ সিরিজের দুটো বই এবার বেরিয়েছে আমার। একটি হচ্ছে প্রিয় মুখ প্রকাশনী থেকে, নাম চোখে রাজার ভালো সাজার রোগ যে এলো দেশে। নামের মধ্যে আসলে আমার বইয়ের লেখার ভাব বা সারমর্মগুলো বোঝা যায়। যেমন একসময় আমি আলপিনে লিখতাম, তখন বইয়ের নাম ছিল আলপিন ঝালপিন, তারপরে আলপিন হাতে ছাগলের দেশে। তারপরে যখন তত্ত্বাবধায়ক সরকার বা এই সময় এলো, তখন তত্ত্বাবধায়ক স্বামী একটা বইয়ের নাম ছিল, একটা নাম ছিল তত্ত্বাবধায়ক সংস্কারপন্থী স্ত্রী, তারপরে নাম ছিল তত্ত্বাবধায়ক স্বামী সংস্কারপন্থী স্ত্রী সমান সমান ডিজিটাল পোলাপান। তো এরকম আপা ম্যাডাম ও থুতু বাবার দেশে, তো সবই আসলে রম্য স্টাইলে দেখা এবং মলাটবন্দী বাংলাদেশ। তো প্রিয় মুখ থেকে বেরিয়েছে চোখে রাজার ভালো সাজার রোগ যে এলো দেশে। আসলে আপনাকে বলতে হবে, আপনার কথাগুলো আপনি বলবেন এবং সময় মতো বলবেন, সঠিকভাবে বলবেন, না বললে পুরো দেশটা বা আপনি ব্যক্তিগতভাবে ভালো থাকবেন না। তো আপনি নিজে ভালো থাকবেন, রাজার চোখে ভালো সাজার কোনো দরকার নেই। তো এছাড়া আরেকটি বই বেরিয়েছে, সেটি হচ্ছে ভাইরাল ভাইরাসের ভূত। তো ভাইরাল ভাইরাসের ভূত এই বইটি বেরিয়েছে আসলে প্রিয় বাংলা প্রকাশনী থেকে। আমি আসলে এবার প্রিয়র বাইরে যেতে চাইনি, একটা প্রিয় বাংলা এবং একটা প্রিয় মুখ। তো সেটিও মলাটবন্দী বাংলাদেশ সিরিজের, বিশেষ করে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের ঘটনা মজাদার ফর্মে লেখা। তো রকমারিতে আমার অনেকগুলো বই পাওয়া যাচ্ছে, আমি নিজে দেখেছি। প্রিয় পাঠক, আপনাদের প্রয়োজন হলে আপনার রকমারি থেকে আমার বই সংগ্রহ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।